নমস্কার সবাইকে জানাই শনিবারের বারবেলা অডিও স্টোরি চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বেতাল পঞ্চবিংশতি অবলম্বনে বেতাল পর্ব ৪। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন, লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই আমার অপর একটি চ্যানেল অভিজিৎ স্টোরি জোনে প্রতি মঙ্গলবার রাত ৯টায় অনেক সুন্দর সুন্দর গল্পের ডালি নিয়ে হাজির হই। অবশ্যই অভিজিৎ স্টোরি জোন অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের লিংক এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শুরু করছি আজকের গল্প বেতাল পর্ব ৪। বর্ধমান নগরে রূপসেন নামে এক বিজ্ঞ গুণগ্রাহী দয়াশীল পরম ধার্মিক রাজা ছিলেন। একদিন দক্ষিণ দেশীয় নিবাসী বীরবর নামে কায়স্থ পুত্র কর্মপ্রাপ্তির বাসনায় রাজদ্বারে উপস্থিত হল। দারোয়ান তার মুখের কথা শুনে রাজার কাছে গিয়ে বলল, মহারাজের জয় হোক। মহারাজ, বীরবর নামে এক অস্ত্রধারী পুরুষ কর্মের প্রার্থনায় এসে দাঁড়িয়েছেন এবং আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কি আজ্ঞা করছেন মহারাজ? সব শুনে রাজা বললেন, অবিলম্বে তাকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দারোয়ান বীরবরকে মহারাজের কাছে উপস্থিত করল। মহারাজ তার শরীর দেখে ও বিলক্ষণ কার্য দক্ষ স্থির করে জিজ্ঞাসা করলেন যে বীরবর কত বেতন পেলে তার স্বাচ্ছন্দে দিন পাত হবে। বীরবর বলল, মহারাজ, প্রত্যহ সহস্র স্বর্ণমুদ্রা আদেশ হলে আমার চলতে পারে। তোমার পরিবারে কতজন আছে? মহারাজ, এক স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আমি স্বয়ং। এছাড়া আমার পরিবারে আর কেউ নেই। রাজা শুনে মনে মনে চিন্তা করলেন, এর এত ছোট পরিবার, তাও প্রতিদিন এত অধিক প্রার্থনা করে, এক সামান্য বৃত্তের প্রতিদিন এত ব্যয় করা যুক্তিসম্মত নয়। আবার নিশ্চয়ই এর অসাধারণ কিছু গুণ আছে, অতএব কিছুদিনের জন্য রেখে এর গুণ ও ক্ষমতা পরীক্ষা করা দরকার। তারপর কোষাধ্যক্ষকে ডেকে আদেশ দিলেন, তুমি প্রতিদিন সকালে বীরবরকে সহস্র মুদ্রা দেবে, এর কোনো অন্যথা যেন না হয়। বীরবর রাজকীয় আজ্ঞা শ্রবণ করে ধন্যবাদ প্রদান করে সেই দিনের প্রাপ্য সহস্র মুদ্রা গ্রহণ করে বিদায় নিলেন। তারপর বাসস্থানে গমন করে সেই সহস্র মুদ্রা দুই ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ ব্রাহ্মণকে দিলেন, দ্বিতীয় ভাগ আবার দুভাগে ভাগ করে তার এক ভাগ
বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসীদের দিলেন, আর অপর ভাগ দিয়ে নানা রকম খাদ্য সামগ্রী আয়োজন করে শত শত দিন দুঃখী অনাথ প্রভৃতিকে পর্যাপ্ত ভোজন করালেন, এবং অবশিষ্ট যা পড়ে ছিল তা দিয়ে স্ত্রী পুত্র কন্যা ও নিজে আহার করলেন। প্রতিদিন এইভাবেই চলতে থাকে। সন্ধ্যের সময় বর্ম খড়গ ধারণ করে বীরবর সমস্ত রজনী রাজদ্বারে উপস্থিত থাকে। রাজা তার শক্তির ও প্রভু ভক্তির পরীক্ষার জন্য যখন ইচ্ছা বীরবরকে ডাকেন। বীরবরও কি দ্বিতীয় প্রহর কি তৃতীয় প্রহর যখন আদেশ করেন তা অতি দুঃসাধ্য হলেও সে তৎক্ষণাৎ সম্পন্ন করে আসে। একদিন রাত্রে অকস্মাৎ এক স্ত্রীলোকের কান্নার আওয়াজ রাজা শুনতে পান। রাজা বীরবরকে তৎক্ষণাৎ ডেকে পাঠান। বীরবর তৎক্ষণাৎ রাজার সামনে উপস্থিত হয়ে বলেন, প্রণাম মহারাজ, আমার জন্য কি আজ্ঞা বলুন। দক্ষিণ দিকে এক স্ত্রীলোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এক্ষুনি অনুসন্ধান করে আমায় বলো। যে আজ্ঞা মহারাজ। এই বলে সে তৎক্ষণাৎ প্রস্থান করল। রাজা বীরবরকে এক মুহূর্তের নিমিত্তে আজ্ঞা পালনে তৎপর দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, এবং তার সাহস ও ক্ষমতা প্রত্যক্ষ করার জন্য বীরবরের পিছনে পিছনে চললেন। বীরবর সেই কান্নার আওয়াজ শুনে লক্ষ্য করতে করতে এক ভয়ঙ্কর শ্মশানে উপস্থিত হলেন। দেখলেন এক রমণী সারা শরীরে অলংকার পরে বসে মাথায় করাঘাত করে কাঁদছে। বীরবর দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি দুঃখে এই রাত্রে একা এই শ্মশানে বসে কাঁদছ? কে তুমি? কি দুঃখ তোমার? সে কোনো উত্তর না দিয়ে কাঁদতেই থাকলো। এটা দেখে বীরবর আবার ব্যগ্রতার সঙ্গে জিজ্ঞাসা করতে লাগলেন। তারপর রমণী বলল, আমি রাজলক্ষ্মী, রাজা রূপসেনের গৃহে নানা অন্যায় হচ্ছে, কিছুদিন পরে রাজার গৃহে অলক্ষ্মীর প্রবেশ হবে, সুতরাং আমি রাজার অধিকার ছেড়ে চলে যাব। আমি প্রস্থান করলে অল্প দিনের মধ্যেই রাজা মারা যাবে, সেই দুঃখেই আমি কাঁদছি। প্রভুর এই রকম অমঙ্গল শ্রবণে বিষাদ সাগরে মগ্ন হয়ে বীরবল বলল, দেবী, আপনি যে কথা বললেন তাতে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু যদি এই অমঙ্গল ঘটনার নিবারণের কোনো উপায় থাকে
আমাকে বলুন, আমি রাজার মঙ্গলের জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও রাজি আছি, বলুন আপনি। পূর্ব দিকে অর্ধ যোজন দূরে এক দেবী আছেন, যদি কেউ ওই দেবীর নিকট আপন পুত্রকে নিজ হাতে বলি দেয়, তবে তিনি প্রসন্ন হয়ে রাজার সমস্ত অমঙ্গল সম্পূর্ণ নিবারণ করতে পারেন। এই কথা শুনে বীরবর তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলল। রাজাও কৌতূহলী হয়ে বীরবরের পিছনে চলল। বীরবর বাড়ি ফিরে নিজের স্ত্রীকে জাগিয়ে সব কিছু বলল। তারপর স্ত্রীকে আবার বলল, তুমি স্বচ্ছন্দ মনে পুত্র দান করলে তবেই আমি দেবীর নিকট বলি দিয়ে রাজকার্য সম্পন্ন করব। নাথ, ধর্মশাস্ত্রে নির্দিষ্ট আছে, স্বামী মুখ, বধির, পঙ্গু, অন্ধ, কুষ্ঠ যেরূপই হোক তাকে সন্তুষ্ট রাখতে পারলে যেরূপ চরিতার্থ লাভ হয়, দান ধ্যান তপস্যা করলেও সেরূপ হয় না। পরলৌকিক সুখ ভোগের লোভে নিরন্তর শাস্ত্র ধর্মকর্মের অনুষ্ঠান করলে অধোগতির কারণ হয়। এরপর বীরবর সপরিবারে মন্দিরের দিকে যাত্রা করল। রাজা এই রূপে বীরবর ও বীরবরের পরিবারের প্রভু ভক্তি দেখে আহ্লাদিত হলেন এবং মনে মনে ধন্যবাদ দিয়ে পেছনে চললেন। কিছুক্ষণ পর বীরবর দেবীর মন্দিরে উপস্থিত হল এবং পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে নানা উপাচারে পুজো করে দেবীর সামনে বলল, জগদেশ্বরী, তোমাকে প্রসন্ন করার জন্য আমি নিজের পুত্রকে নিজের হাতে বলি দিচ্ছি, কৃপা করো যেন প্রভুর দীর্ঘ আয়ু ও রাজ্য ভালো থাকে। এই বলে খড়গ নিয়ে বীরবর অকাতরে নিজের পুত্রের মস্তক ছেদন করল। বীরবরের কন্যাও তার ভাইয়ের প্রাণ নাশ দেখে ওই খড়গ দিয়ে নিজেকে হত্যা করল। বীরবরের পত্নীও পুত্র ও কন্যার প্রাণ নাশ দেখে ওই খড়গ নিয়ে নিজেকে হত্যা করল। বীরবর চিন্তা করল, রাজকার্য শেষ, আর আমার পরিবারও শেষ, আমি আর কিভাবে সুখে জীবন যাপন করব, কিভাবে। এই মনে করে বীরবর ওই খড়গ দিয়ে নিজেকে হত্যা করল। রাজা এই অল্পক্ষণের মধ্যে চারজনের অদ্ভুত মৃত্যু প্রত্যক্ষ করে মনের মধ্যে অনুশোচনা হতে লাগল। তিনি বলতে লাগলেন, যে রাজ্যের জন্য এই রকম প্রভুভক্ত সেবকের সর্বনাশ হলো, আমি আর সেই রাজ্য ভোগ করব না। আমি স্বার্থপর না হলে কি জন্য বীরবরকে পুত্র হত্যা থেকে বিরত করলাম না, তাকে আত্মঘাতী হতে দিলাম। বীরবরকে বিরত করা উচিত ছিল। এই বলে
ওই খড়গ তুলে নিজের শিরচ্ছেদনে উদ্ধত হলেন। সঙ্গে সঙ্গে ভগবতী কাত্যায়নী আবির্ভূত হয়ে বললেন, বৎস, তোমার সাহস ও সৎ বিবেচনা দর্শনে খুশি হয়েছি, তুমি বর প্রার্থনা করো। মা, যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে এই চারজনের জীবন ফিরিয়ে দিন। এই বলে পাতাল থেকে অমৃত এনে তাদের গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে উঠল। তারপর সবাই মিলে ভগবতীকে প্রণাম করলেন, দেবী অন্তর্হিতা হলেন। পরদিন প্রভাত হওয়ার সাথে সাথে রাজা রূপসেন বীরবরকে ডেকে সভা সমক্ষে ধর্ম সাক্ষী করে অর্ধেক রাজত্ব প্রদান করলেন। মহারাজ, এবার বলুন তো, আমার তো গল্প শেষ, এবার প্রশ্নের পালা। বলুন তো মহারাজ, কার ঔদার্য অধিক হলো? বেতাল, আমার মতে রাজার, কারণ রাজার নিমিত্তে সেবকের প্রাণদান এটা কর্তব্য, কিন্তু রাজা হয়ে সেবকের কাছে তার রাজ্য কিছুই না বোধ করে প্রাণ ত্যাগ করতে যাওয়া, এটা কুশ্মিন কালেও হয়নি। একদম ঠিক মহারাজ, একদম ঠিক, কিন্তু শর্ত মত আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম মহারাজ। নমস্কার, শেষ করলাম আজকের গল্প বেতাল পর্ব 4। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।